দাঁড়িয়ে আছি শিলিগুড়িতে হোটেল সেন্ট্রাল প্লাজার সামনে। অ্যাজ ইউজুয়াল আমি শিলিগুড়িতে এলে যে হোটেলে থাকি সেই হোটেলেই এসেছি। একটু আগে বাস থেকে নেমে এসে এখানে ফ্রেশন আপ হয়ে নিলাম। তা এই আমাদের যে গ্রিন লাইনের B11R ভলভো বিজনেস ক্লাসের যদি ভিডিওটা আপনারা দেখতে চান, ওপরে আই বাটনে লিঙ্ক রয়েছে, ওইখানে প্রেস করে দেখে নিতে পারেন। এটা তো গেল কথা। আর আজকের জার্নিটা একটা দুর্দান্ত জার্নি হতে চলেছে। আর অপূর্ব যে জায়গাটা যাচ্ছি এটা হচ্ছে নেপালের, মানে ইস্ট নেপালের একটা দারুণ জায়গা। তা এই জায়গাটা দেখার মতো, আর সেটাকে যদি দেখতে হয় অতি অবশ্যই থাকতে হবে ইভান্স ওয়ান্ডারলাস্টের সাথে। কোনো রকমেই কিন্তু ভিডিওটা স্কিপ করে যাবেন না। তা যার সাথে যাচ্ছি, যারা এখানে শিলিগুড়িতে এসেছেন আমার আগের ব্লগ দেখে এবং যার নাম্বার আমার দেওয়া ছিল, সেই সুরেশ। সুরেশকে আরেকবার দেখিয়ে দিই। এই হচ্ছে সুরেশ। আপনারা যারা আগে এসেছেন, দারুণভাবে ঘুরেছেন ওর সাথে, আমাকে কমেন্ট করেও জানিয়েছেন। আর যারা এখনও ঘোরেননি, তারা যদি নর্থ বেঙ্গলের যে কোনো জায়গায় যেতে চান, আসুন এখানে সুরেশের নাম্বারে আগে ফোন করে ওর সাথে যোগাযোগ করে ঘুরে আসুন। সুরেশের সাথে আমাদের বহু দিনের বলাটা ভুল হবে, বহু বছরের সম্পর্ক। তা এইটুকুনি বলতে পারি, ও দারুণভাবে আপনাদেরকে ঘোরাবে যেমনভাবে অন্য সবাইকে ঘোরাচ্ছে। যাত্রা তো শুরু করতে চলেছি, তার আগে দুটো মিনিট আপনাদের কাছে একটু টাইম নিয়ে নিচ্ছি। আমি যেখানে বসে আছি সেটা হচ্ছে শিলিগুড়ির হোটেল সেন্ট্রাল প্লাজা। হ্যাঁ, এই হোটেলের সাথে কিন্তু আমার একটা নারীর যোগ রয়েছে, আর যে কারণে এই হোটেলের উপর আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি। যারা আপনারা ইন্টারেস্টেড দেখতে চান সেই ভিডিও, ওই ওপরে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকছে, সেখানে প্রেস করে তো দেখে নিতে পারেন। যারা শিলিগুড়িতে আছেন তারা তো জানেনই, কিন্তু যারা কলকাতা থেকে বা অন্যান্য জায়গা থেকে আসছেন এই শিলিগুড়ির উপর দিয়ে হিলসে যাবেন, তারা যদি এখানে লাঞ্চ করতে চান সেক্ষেত্রে শিলিগুড়ির ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট রয়েছে কিন্তু এখানে। এই হোটেল সেন্ট্রাল প্লাজার দুটো রেস্টুরেন্ট রয়েছে, একটা হচ্ছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, যেটাতে আপনারা ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল পেয়ে যাবেন। এর বাইরে আর একটা রয়েছে, সেটা একেবারে সাবেকি বাঙালিয়ানা ছোঁয়ায় একদম পরিপূর্ণ, সেটা হচ্ছে এপারে বাংলা। ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট অফ শিলিগুড়ি বললে কিন্তু আমি কিছু ভুল বলছি না। এখানে শুধু অ্যাম্বিয়েন্সের ওপরে না, খাবার দাবারে কিন্তু সেই সাবেকিয়ানা ছোঁয়া রয়েছে। যদি আপনারা এই শিলিগুড়িতে এসে এখানে না খান তাহলে কিন্তু বিশাল মিস করবেন। অতি অবশ্যই আসবেন, এপারে বাংলার খাবারের স্বাদ নেবেন। এই এপারে বাংলার অ্যাম্বিয়েন্স কেমন সেটা তো আপনাদের দেখিয়ে দিচ্ছি, কিন্তু স্বাদ নেওয়ার জন্য আসতেই হবে এই হোটেল সেন্ট্রাল প্লাজার এপারে বাংলাতে। এইটা তো গেল দুটো রেস্টুরেন্টের কথা বললাম। এই দুটো রেস্টুরেন্টের বাইরেও কিন্তু এই মাসেরই 23 জানুয়ারি, মানে 2023-এর 23 জানুয়ারি এনাদের আর একটা সংযোজন হয়েছে এই হোটেল সেন্ট্রাল প্লাজার। সেটা কি সেটা কথা না বাড়িয়ে আপনাদেরকে একেবারে সেখানে নিয়ে গিয়েই দেখিয়ে দিচ্ছি। এই হোটেল সেন্ট্রাল প্লাজার নতুন সংযোজন দেখার আগে, যারা আপনারা এখনও এপারে বাংলায় আসেননি তাদের সাথে এপারে বাংলার একটা ছোট পরিচয় করিয়ে দিই। এপারে বাংলা শিলিগুড়ির এমনই এক সাবেকি বাঙালিয়ানা ছোঁয়ায় পরিপূর্ণ একমাত্র রেস্তোরাঁ, যে আপনার ষষ্ঠেন্দ্রিয়ের 3টি ইন্দ্রিয়, যথা চক্ষু, নাসিকা ও জিভাকে পরিতৃপ্ত করবেই। তাই সেই পরিতৃপ্তি পাওয়ার জন্য চলে আসতেই পারেন এই এপারে বাংলাতে। ফোন নাম্বার ও পথ নির্দেশিকা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। তো সেন্ট্রাল প্লাজা হোটেলের যে নতুন সংযোজন তার সামনে আমি চলে এসেছি, চলুন এবারে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। কলকাতা 1757 কলোনিয়াল বেঙ্গল ক্যাফে, যেটা হোটেল সেন্ট্রাল প্লাজার নতুন সংযোজন, এপারে বাংলারই একটা ইউনিট। চলুন এবারে এই কলকাতা 1757-এর ভেতরে আমি প্রবেশ করি এবং আপনাদেরকে এই নতুন ক্যাফের সাথে পরিচয় করিয়ে দিই। ক্যাফের ভেতরে প্রবেশ করতেই আমি পেয়ে গেলাম এই কলকাতা 1757 কলোনিয়াল বেঙ্গল ক্যাফে তথা এপারে বাংলার কর্ণধার মিসেস মৌমিতা ঘোষকে, এবং ওনাকে আমি রিকোয়েস্ট করলাম এই নবনির্মিত ক্যাফের ব্যাপারে কিছু বলতে। নমস্কার সবাইকে, আমরা এটা নতুন ক্যাফে লঞ্চ করেছি শিলিগুড়িতে, কালকে এটা লঞ্চ হয়েছে, যেটার নাম হচ্ছে কলকাতা 1757।
এটা হচ্ছে কলকাতাকে যখন কলোনাইজ হয়েছিল ব্রিটিশরা, সেই পিরিয়ডটাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। এখানে আমরা অনেক কিছুই রাখছি যেগুলো কলকাতার স্ট্রিট ফুডস, যেগুলো ফেমাস কলকাতায় কিন্তু শিলিগুড়িতে পাওয়া যায় না। আন্ডার ওয়ান রুফ এটা পুরোটাই আপনারা এখানে পাবেন, যেমন মোগলাই পরোটা, জালি কাবাব, প্যান্থারাস, বেকার্স লেনের ফেমাস যেটা স্টু, মালাই টোস্ট, চা, কফি ইত্যাদি, প্লাস অনেক রকমের ডেজার্ট, সব কিছু একটা ছাদের তলা এখানে পাওয়া যাবে। তো আমি চাইবো সবাই আপনারা আসুন, উপভোগ করুন আমাদের এই নতুন ক্যাফেটাকে। মৌমিতাকে অনেক ধন্যবাদ। এখানকার অ্যাম্বিয়েন্সটা একটু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই সেন্ট্রাল প্লাজার নতুন সংযোজনকে এটা তো দেখলেন, এবারে একদম চলুন অজানা কন্যামকে দেখতে। আমি এবারে যাত্রা শুরু করছি কন্যামের উদ্দেশ্যে। আমাদের যাত্রা শুরু হলো এবারে পূর্ব নেপালের অত্যন্ত সুন্দর কন্যামের উদ্দেশ্যে। কালো পিচিমোড়া রাস্তার দুধারের অজস্র চা বাগানকে অতিক্রম করে আমরা গিয়ে পৌঁছালাম মেচি নদীর ধারে নেপালে প্রবেশের সিকিউরিটি পোস্টে। নেপালে প্রবেশের জন্য এই সিকিউরিটি পোস্টে আইডি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স কিন্তু অত্যাবশ্যক। এরপর মেচি নদী ক্রস করে আমরা পৌঁছে গেলাম কাস্টমস অফিসেতে। নেপালে প্রবেশে এন্ট্রি পাস বানানোর জন্য এখানে মোট 4টে কাউন্টার আছে। প্রথম কাউন্টারে গিয়ে 30 টাকা জমা দিয়ে তার সাথে আরসি বুক জমা দিতে হবে, তাহলে সেখান থেকে দুটো ফর্ম প্রিন্ট আউট বার করে দেবে। 2 নম্বর কাউন্টারে গিয়ে সেগুলোকে ভেরিফাই করাতে হবে। এবারে 3 নম্বর কাউন্টারে গিয়ে ইন্ডিয়ান কারেন্সিতে 320 টাকা জমা দিতে হবে এবং 4 নম্বর কাউন্টারে গিয়ে তারপরে স্ট্যাম্প লাগিয়ে একটা কপি এরা রেখে দেবে আর একটা কপি আপনাদেরকে দিয়ে দেবে। এই হচ্ছে প্রসিডিওর এন্ট্রি পাস বানানোর। আমরা এখন চলে এসেছি এই নেপালের চামড়ালি মোড়েতে, এখানে একটু ব্রেকফাস্ট করব। খুব সুন্দর হোটেলটা এই যে আমার এই ব্যাক সাইডে। এখানে চিকেন থুপ্পা অর্ডার করেছি, যেটা হচ্ছে এখানে কিন্তু নেপালি টাকায় মানে নেপালি 160 টাকা মানে আমাদের ইন্ডিয়ান রুপি 100, তো সেই হিসাবে এখানে 150 মানে আমাদের পড়ছে চিকেন থুপ্পা 95 করে। আমি নিয়েছি চিকেন থুপ্পা আর সুরেশ নিয়েছে পোক থুপ্পা। তা আমরা এখানে ব্রেকফাস্ট করব, তারপরে আবার এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে। আমরা বাঁ দিকে রাস্তা ধরে এসে এখানে চামড়ালি মোড় থেকে ডান দিকে এসেছি আর ওই রাস্তাটা সোজা চলে গেলে চলে যাচ্ছে কাঠমান্ডু। প্রথমে দিয়ে গেল সুরেশের পোক থুপ্পা, যেটা চেহারাটা বেশ ইমপ্রেসিভ ছিল। তারপর চলে এলো আমার চিকেন থুপ্পা। এইজো এসে গেছে, এইবার এটা খেয়ে নেব, তারপর আবার এগোবো কন্যামের দিকে। দুর্দান্ত খেতে থুপ্পাটা, লঙ্কা খাই না, তাও এখানে পেঁয়াজ আর লঙ্কা ছোটো ছোটো কুচিয়ে দিয়েছে এর মধ্যে আর লেবু দিয়ে, মানে একদম নেক্সট লেভেল খেতে লাগছে, দারুণ। ব্রেকফাস্ট পর্ব সেরে আমরা আবার রওনা দিলাম কন্যামের উদ্দেশ্যে। এবার জানিয়ে রাখি এনজেপি বা শিলিগুড়ি থেকে যদি আপনারা কন্যামে যান সেক্ষেত্রে মোটামুটি গাড়ি ভাড়া পড়বে 4,500 থেকে 5,000 টাকা, দূরত্ব প্রায় 80 কিলোমিটারের মতো। শিলিগুড়ি থেকে কন্যাম পৌঁছতে সময় লাগে কম বেশি 2.5 ঘন্টা। শিলিগুড়ি বা এনজেপি থেকে কিন্তু কন্যাম যাওয়ার কোনো রকম শেয়ারিং গাড়ি পাওয়া যায় না। এরপর আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ধরে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম কন্যামের দিকে। যাচ্ছি আমরা আজকে কন্যাম, পূর্ব নেপালের অত্যন্ত সুন্দর একটা জায়গা, যেখানে গেলে আপনারা দেখতে পাবেন দুর্দান্ত এক ভ্যালি। মুখে বলে আমি আপনাদের বোঝাতে পারবো না
যে কারণে গিয়ে আপনাদের দেখাবো যে কত সুন্দর এই জায়গাটা। আর আপনারা চাইলে যখন খুশি এখানে চলে আসতে পারেন। নেপালের প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে কখন যে আমরা কন্যাম পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। পাহাড়ি আঁকা পাকা রাস্তা ধরে এসে পৌঁছে গেছি পূর্ব নেপালের দুর্দান্ত কন্যামে। তো এইবারে আপনাদেরকে আমি কন্যামটা ঘুরিয়ে দেখাবো যে কেমন এই কন্যাম। অপূর্ব জায়গা, কিন্তু ড্রোন তুলতে দিচ্ছে না। যাচ্ছি পারমিশন করাতে, যদি পারমিশন দেয় তো ড্রোনে আপনাদের দেখাতে পারবো, না হলে দেখাতে পারবো না। এমনি ক্যামেরাতে যতটা দেখানো যায় সেটা দেখিয়ে নেবো। যাই, আগে দেখি পারমিশনটা করানো যায় কি না। বেশ ঠান্ডা, বেলা 12টা বাজে, এখনই খুব ঠান্ডা লাগছে। পারমিশন সেভাবে দিচ্ছে না, বলেছে 2 থেকে 3 মিনিট তোলার জন্য। জানি না এইটুকুন সময়ের মধ্যে কীভাবে ড্রোনে আমি তুলতে পারবো সব ছবি। দেখা যাক, যেটুকুনি পারবো সেটুকুনি তুলবো, সেটুকুনি দেখাবো। রাস্তার ধারে বেশ কিছু দোকান আছে যেখানে আপনারা খাবারও পেয়ে যাবেন, বা ছেলেরা বা মেয়েরা নেপালি সাজে সজ্জিত হয়ে নিতে পারবেন।
যেমন আপনাদের বলছিলাম, এই রাস্তার ধারে প্রচুর দোকান রয়েছে যেখান থেকে আপনারা কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন। তাছাড়া এখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে আপনারা ফটোশ্যুটও করে নিতে পারেন, যেমন এখানে এনারা করছিলেন। ওই যে দেখছেন ওই টপটা, ওই টপটাতে উঠতে হবে আমাদেরকে। আর এমনি ঘোরার জন্য এখানে কিন্তু আবার ঘোড়াও রয়েছে, আপনি যদি এখানে ঘোড়ার পিঠে চড়ে যদি ঘুরতে চান, ঘোড়ার পিঠে চড়েও ঘুরতে পারবেন। এসে পৌঁছে গেছি কন্যামের যে ভিউ পয়েন্ট তার টপে। কতগুলো সিঁড়ি ভেঙে উঠেছি, পুরো হাঁপিয়ে গেছি। তা উপর থেকে কেমন লাগছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। যতদূর দেখছি এই কন্যামেতে যতটা ঘুরলাম, মানে পুরো জায়গাটাই ঘুরলাম, বাঙালি বলতে শুধু আমি একাই আছি, আর কোনো কেউ বাঙালি এখানে নেই। তা সেটাও কিন্তু একেবারে এই সুরেশিরই দৌলতে। আমি জানতাম না এই কন্যাম জায়গাটা, সুরেশই আমায় জানিয়েছে যে দাদা কন্যাম একটা দারুণ জায়গা, চলুন এখানে দেখুন, খুব ভালো লাগবে। দুর্দান্ত ভিউ, সত্যি দুর্দান্ত ভিউ। যদি আকাশটা আরও ক্লিয়ার হতো তাহলে আরও ভালো লাগতো। তো যাই হোক, আপনাদের এই কন্যাম কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যারা এখনও ইভান্স ওয়ান্ডারলাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছয়। আর আপনারা দেখতে পান আরও অনেক অনেক নতুন নতুন ভিডিও এই ইভান্স ওয়ান্ডারলাসের অনিবানের তরফ থেকে। তা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন। আবার আপনার সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে।